নোয়াপাড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া ও আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে তুলে দেওয়া হলো ত্রিপল, গাছ ও খাদ্য সামগ্রী। এর পাশাপাশি এদিন বেশ কিছু বৃক্ষরোপণও করা হয়। নোয়াপাড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শিউলি গ্রাম পঞ্চায়েতের শিউলিপাড়া এলাকায় সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া 300 পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। এর পাশাপাশি আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়া হলো ত্রিপল এবং গাছ। এই দিন বেশ কিছু বৃক্ষরোপণও করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় সচিব পার্থ ভৌমিক, জেলা যুব তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক দেবরাজ চক্রবর্তী, সহসভাপতি জয়দীপ দাস, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক ধীমান দাস ও অমল মিত্র, জেলা পরিষদের সভাপতি তাপসী দেবনাথ চ্যাটার্জি। কর্মসূচির উদ্যোক্তা নোয়াপাড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক সেন জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাদের এই কর্মসূচির আয়োজন। আগে দেখো ত্রিপল কিনা, হ্যাঁ।